অ্যারোমেটিক অংশের মধ্যে প্রথম যে যৌগটা সেটা হচ্ছে বেনজিন। জি বেনজিনের আমাদের দুই ধরনের বিক্রিয়া আছে, একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া আর আরেকটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। জি যেখানে বলা হয়েছে সংযোজন বিক্রিয়ার মধ্যে আবার বেনজিনের সাথে তিনটা সংযোজন বিক্রিয়া, একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, জি একটা হচ্ছে হ্যালোজেন সংযোজন, আর আরেকটা বিক্রিয়া আছে যেটা বেনজিনের ওজোনোলাইসিস। ওজোনোলাইসিস জি, এগুলো হচ্ছে সংযোজনের মধ্যে। হ্যাঁ, সংযোজনের মধ্যে, এর মধ্যে দেখো হাইড্রোজেন সংযোজন বেনজিনের সাথে যখন আমি তিন অণু হাইড্রোজেন যুক্ত করব, তখন সেটা তিনটা অণু হাইড্রোজেন মানে মোট ছয়টা হাইড্রোজেন। জি, এমনি বেনজিনের সংকেত হচ্ছে C6H6। জি, তার সাথে যদি আরো ছয়টা হাইড্রোজেন যুক্ত হয় তখন সেটা হবে C6H12। H12 জি, এবং হাইড্রোজেন ছয়টা যুক্ত হলে তখন বেনজিনের দ্বিবন্ধন গুলা যেগুলো আছে সেগুলো ভেঙে গিয়ে শুধুমাত্র সিগমা বন্ড গুলা থাকে। আচ্ছা আচ্ছা, এবং সেই যৌগ সাইক্লোহেক্সেন। জি ঠিক আছে। জি স্যার, তারপরে একইভাবে বেনজিনের সাথে যখন আমি তিন অণু ক্লোরিন যুক্ত করব, এবং এটা কন্ডিশন আছে যে সূর্যালোকের উপস্থিতিতে বেনজিনের সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করে, জি, তাহলে ক্লোরিনেরও ছয়টা পরমাণু ছয়টা কার্বনের সাথে যুক্ত হবে। এমনিতেই বেনজিনে কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন তো আছে, আছে, আর এখানে ক্লোরিন চলে আসবে, একটা ক্লোরিন চলে আসবে, তাহলে ছয়টা হাইড্রোজেন আর ছয়টা ক্লোরিন। জি, তখন এমনিতেই বেনজিনের সংকেত ছিল C6H6। জি জি জি, কিন্তু এখন যেটা এখানে তৈরি হবে সেই যৌগটার নাম C6H6Cl6। Cl6, আচ্ছা, এবং এটার নাম হচ্ছে বেনজিন হেক্সা ক্লোরাইড। বেনজিন হেক্সা ক্লোরাইড, আচ্ছা, গ্যামাক্সিন। গ্যামাক্সিন, ওকে, ঠিক আছে। জি স্যার, তাহলে এটা একটা মানে শক্তিশালী কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, এবং এখানেও কিন্তু ভিতরে দ্বিবন্ধন গুলো ভেঙে যায়। তো এই বিক্রিয়াতে তিন অণু ক্লোরিন যুক্ত হচ্ছে, আবার এই বিক্রিয়াতে তিন অণু হাইড্রোজেন যুক্ত হচ্ছে। তাহলে ওটা হাইড্রোজেনেশন, আর এটা হচ্ছে হ্যালোজেন সংযোজন। হ্যালোজেন, হ্যালোজেন সংযোজনকে কিন্তু হ্যালোজেনেশন বলা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার দেখো এখানে এখানে আমরা দুটো বিক্রিয়া দেখছি, একটা হচ্ছে ইথিনের সাথে, জি, এক অণু হাইড্রোজেন বিক্রিয়া করে ইথেন তৈরি করে করছে। জি, আবার একইভাবে ইথিনের সাথে মানে ডাবল বন্ডের সাথে এক অণু ক্লোরিন যুক্ত হয়ে 1,2 ডাইক্লোরো ইথেন, মানে এখানে ডাবল বন্ডটা ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ড হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তার মানে অর্থাৎ একটা দ্বিবন্ধনকে ভাঙার জন্য এক অণু হাইড্রোজেন কিংবা এক অণু ক্লোরিন প্রয়োজন। ক্লোরিন প্রয়োজন, আচ্ছা। তাহলে এখানে যেহেতু বেনজিনের সাথে তিন অণু হাইড্রোজেন, জি, বা তিন অণু ক্লোরিন প্রয়োজন হচ্ছে, সুতরাং বোঝা যাচ্ছে বেনজিনের নিশ্চয় তিনটা দ্বিবন্ধন আছে। তিনটা দ্বিবন্ধন আছে, সেই জন্য এখানে আরেকটা, অর্থাৎ এই দুইটা বিক্রিয়া দ্বারা, জি, একটা জিনিস প্রমাণ করা যায়, এবং সেটাও কিন্তু পরীক্ষা আসে যে বেনজিন অণুতে যে তিনটি দ্বিবন্ধন আছে, জি, সেটা তুমি কিভাবে প্রমাণ করবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমি ওই যে হাইড্রোজেনেশন বা হ্যালোজেন যেখানে একটা দেখা দিলে তিনটা অণু যুক্ত হচ্ছে, সেটা ওই যে ওইভাবে ইয়ে করে দিবা কি, তাহলে দ্বিবন্ধন তিনটাকে ভাঙতেছে এই তিনটা হাইড্রোজেন, এবং সেটা ওই উদাহরণটা ইথিন দিয়ে দেখাই দিবা। ইথিনের একটা দ্বিবন্ধনকে ভাঙার জন্য এক অণু ওজন হাইড্রোজেন দরকার, সুতরাং তিন অণু হাইড্রোজেন যেহেতু লাগতেছে তার মানে তিনটা বন্ধন। এইবার আমাদের বেনজিনের ওজোনোলাইসিস যেটা খুব ইম্পর্টেন্ট, জি, একটা হচ্ছে ওজোনোলাইসিস, আবার দুইটা অংশ, জি, একটা হচ্ছে ওজন প্রথমে সংযোজন, আচ্ছা, ঠিক আছে, জি, ওজন সংযোজন, তারপর প্লাস পানির সাথে বিক্রিয়া করলে, জি, যেটা পানির সাথে সাধারণত বিক্রিয়া করলে সেটাকে হাইড্রোলাইসিস বলে। হাইড্রোলাইসিস, তাহলে ওজন সংযোজন প্লাস হাইড্রোলাইসিস এই দুইটা মিলে পুরো বিক্রিয়াটাকে বলা হয় ওজোনোলাইসিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি। তাহলে প্রথমে আমরা যেভাবে এখানে যেরকম বেনজিনের হয়তো স্ট্রাকচার দিয়ে ভিতরে গোল চিহ্ন দিয়ে ভয় লিখছি, কিন্তু এখানে আমরা দিয়ে দেখাবো। আচ্ছা আচ্ছা, এবং আমরা জানি যে এখানে তিনটা অল্টারনেট ডাবল বন্ড আছে। অল্টারনেট মানে কি, একটার পর একটার পর প্রথমে একটা হবে, তারপরে আবার সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, এইভাবে, জি স্যার। তাহলে তিনটে একান্তর দ্বিবন্ধন এভাবে আছে, এবং প্রতিটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত আছে, এবং এখানে প্রতিটা কার্বনের যোজনে কিন্তু চার চার, এই যে 1,2,3,4, এই কার্বনের তাই 1,2,3,4, জি স্যার। তাহলে বেনজিনের সাথে যখন তিন অণু ওজন যুক্ত হবে, এবং এখানে যে প্রভাবক বিক্রিয়া করবে সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, জি, কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে যদি ওজনের সাথে বিক্রিয়া হয় তিন অণু, সেই ক্ষেত্রে
আমাদের দেখো এই ইয়েটা আমরা এমন ভাবে করছি যে যেখানে ডাবল বন্ড আছে সেই ডাবল বন্ড দুইটা কার্বনের মাঝখানে একটা অক্সিজেন যুক্ত হবে আর দুইটা কার্বনের সাথে দুইটা অক্সিজেন এভাবে যুক্ত থাকবে। বুঝতে পারছি। তাহলে দেখো প্রতিটা কার্বনের যোজনে কিন্তু তখন চার হচ্ছে, এদিকে একটা বন্ধন, এদিকে একটা, এদিকে একটা, আর হাইড্রোজেনের সাথে একটা, চারটা চারটা। একইভাবে অক্সিজেন প্রতিটা অক্সিজেনের যোজনীয় কিন্তু দুই, এদিকে বন্ধন, এদিকে বন্ধন দুই, আবার এই অক্সিজেনের যোজনী দুই, মানে এখানে প্রত্যেকটা মৌলের যোজনী মিলে যাবে, মিলে যাবে। তাহলে যেহেতু তিনটা দ্বিবন্ধন আছে তাহলে তিনটা জায়গায় ওজনের তিনটা অণু যুক্ত হচ্ছে এবং যৌগ যেটা তৈরি হবে সেটা হচ্ছে বেনজিন ট্রাই ওজোনাইট। যেহেতু তিনটা ওজন যুক্ত হচ্ছে বলেই এটাকে ট্রাই ওজোনাইট বলা হয়। ঠিক আছে। তাহলে এই বিক্রিয়াটা একটা সংযোজন বিক্রিয়া। কেন সংযোজন বিক্রিয়া? কারণ আমরা জানি সংযোজন বিক্রিয়ার ধরন হচ্ছে একাধিক বিক্রিয়ক মিলে একটা মাত্র উৎপাদ তৈরি করলে সেটা হচ্ছে কি সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন প্লাস এরপরে হাইড্রোলাইসিস, এবার হাইড্রোলাইসিস হবে বা পানি দ্বারা বিশ্লেষণ আর কি, হাইড্রোলাইসিস। এবং সেই জিনিসটা কিভাবে দেখো, এই যে আমি জিঙ্কের সাথে বিক্রিয়া করার সময় এখানে পানির উপস্থিতিতে কিন্তু বিক্রিয়াটা হচ্ছে। আচ্ছা আচ্ছা। আবার জিঙ্কের সাথে? জি জি জি। তাহলে জিঙ্কের সাথে বিক্রিয়া করলে আমাদের এই প্রত্যেকটা অক্সিজেনকে মাঝখানে রেখে জি এই অংশের সাথে এই অংশ মিলে একটা যৌগ তৈরি করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেখানে CHO বন্ড CHO, মানে আমরা এই যে CHO বন্ড CHO, মানে দুইটা পাশাপাশি কার্বন দ্বারা যুক্ত। জি স্যার। ঠিক আছে। একইভাবে আমাদের এই অংশের সাথে অক্সিজেনকে বাদ রেখে, এখানে অক্সিজেনকে বাদ রেখে এই অংশ একটা CHO বন্ড CHO তৈরি হচ্ছে। স্যার পরীক্ষা কি এরকম বন্ধ করে দিব? তুমি এখানে দিতে পারো অথবা নিজে বুঝলেই হলো যে আমার তিনটা CHO CHO এটা তিন তিন অণু উৎপন্ন হয় এবং সাথে যে অক্সিজেন তিনটা বাকি আছে সেই অক্সিজেন তিনটা জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে এবং এখানে যে যৌগটা প্রস্তুত হলো সেটার এমনি কমার্শিয়াল নেম বা বাণিজ্যিক নাম হচ্ছে গ্লাইঅক্সাল। ঠিক আছে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবা, গ্লাইঅক্সাল গ্লাইকল এগুলোর মধ্যে অনেক সময় মানে একটু বিভ্রান্তি হয় যে কোনটা গ্লাইকল কোনটা গ্লাইঅক্সাল। আচ্ছা। গ্লাইঅক্সাল হচ্ছে যখন আমি অ্যালডিহাইড মূলক দুইটা থাকবে সেটা হচ্ছে গ্লাইঅক্সাল, কিন্তু গ্লাইকল হচ্ছে যখন যেমন ধরো CH2OH আবার CH2OH অ্যালকোহল যখন, হ্যাঁ তখন গ্লাইকল হয়, যদি হয় এটাকে ডাইহাইড্রিক অ্যালকোহল বলে। আচ্ছা আচ্ছা। জি জি। তখন সেটাকে ইথিলিন গ্লাইকল বলে, ইথিলিন গ্লাইকল, কারণ ইথিন থেকে গ্লাইকলটা হয়েছে বলে এটাকে ইথিলিন গ্লাইকল বা ইথিন গ্লাইকল বলা হয়। বুঝতে পারছি। তাহলে গ্লাইকল আর গ্লাইঅক্সালের মধ্যে পার্থক্য হচ্ছে এটা। জি। এবং অনেক সময় প্রশ্ন আসে যে বেনজিনের ওজনোলাইসিসে যে যৌগটি উৎপন্ন হয় সেটির ইউপ্যাক পদ্ধতিতে নাম কি? ইথেন ওয়ান টু ডাইঅ্যাল, না কিন্তু ডাইঅ্যাল। আবার এখানে যেটা গ্লাইকল বলছি আমি সেটার নাম কিন্তু আবার ইথেন ওয়ান টু ডাইঅল। ডাইঅল আর ডাইঅ্যাল এর মধ্যে পার্থক্য এটাই। বুঝতে পারছি। এটা দুটা অ্যালডিহাইড মূলক আর দুটা অ্যালকোহল মূলক। ঠিক আছে। তাহলে আমাদের বেনজিনের ওজনোলাইসিস শেষ হলো। তাহলে ওজনোলাইসিস অনেক সময় এই যে একটা একবার বোর্ডেই প্রশ্ন আসছিল থ্রি মার্কস এর কোয়েশ্চেন হিসেবে যে উদ্দীপকের যৌগটি থেকে, মানে যৌগটি বেনজিন ধরো বেনজিন ছিল, উদ্দীপকের যৌগটি থেকে কিভাবে তুমি গ্লাইঅক্সাল প্রস্তুত করবে। তাহলে গ্লাইঅক্সাল ওইটা মেমোরিতে রাখতে হবে, এটা হচ্ছে ওজনোলাইসিস। ওজনোলাইসিস বিক্রিয়া। আচ্ছা, এই অ্যারোমেটিক থেকে তো একটা দিবে না আমাদের? হ্যাঁ, অ্যারোমেটিক থেকে একটা একটা দিবে আর ইয়া থেকে একটা দিবে। তাহলে দুইটার বেশি কি হয়? দুইটার বেশি তিনটা হয়। আচ্ছা আচ্ছা। এটা ডিপেন্ড করে, যেমন আমার এই 2000 সম্ভবত 17 এ জি চট্টগ্রাম বোর্ড থেকে, চট্টগ্রাম বোর্ডে আর কি তিনটা সিএনসিএল প্রশ্ন আসছিল, তিনটাই আসছিল। অন্যান্য আরো বোর্ডে যে জ্ঞানমূলক কোনো